হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বেরিয়ে পড়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি যাব বলে, মানে তার নিজ বাসভবনে, যেখানে কলকাতায় যে বাড়িটায় তিনি থাকতেন সেই বাড়িতে যাব বলে। আর এইখানে যাওয়ার তোমাদের সবচাইতে সহজ পথ হলো মেট্রো লাইন। তোমরা মেট্রো করে রবীন্দ্র সদনে নামবে, মেট্রোতে এসে সে তোমরা সাউথের দিক থেকে আসো বা তোমরা উত্তর দিক থেকে আসো, যেখান থেকেই আসো তোমার রবীন্দ্র সদনে এসে নামবে এবং 3 নম্বর গেট থেকে উঠবে। এই তো আমার পিছনে রয়েছে 3 নম্বর গেট, এটা হচ্ছে 3 নম্বর গেট। তো 3 নম্বর গেট থেকে উঠে তোমরা, হ্যাঁ উঠে তোমরা বাঁদিক থেকে চলে যাবে। বাঁদিক থেকে চলে গেলে একটু হাঁটলে লালা রাজপথ সরণি আছে, সেদিক থেকে তোমরা আবার বাঁদিকে টার্ন নেবে। 5 মিনিট হাঁটলে ডান হাতেই তোমাদের দেখতে পাবে তোমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নিজ বাসভবন। চলো যাবা যাক, আর পুরো ডিটেলস তোমাদের দেবো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, এখন আমি নেতাজি ভবনের সামনেই দাঁড়িয়ে আছি। এই যে আমাদের নেতাজি ভবন সিকিউরিটি রয়েছে, এই যে নেতাজি ভবনে তোমরা দেখতে পাচ্ছ। আমি ভিতরে যাবো এবং তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো, এই ভিতরটা দেখাবো, মিউজিয়ামটা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিতরে যাওয়া যাক। লালা রাজপথ রায় রোডে ফোরাম শপিং মলের ঠিক বিপরীতেই তার এই বাসভবনটি আজ আমরা ঘুরে দেখব। বাসভবনটি বর্তমানে জনসাধারণের জন্য খোলা থাকে প্রতিদিন সকাল 11টা থেকে 5টা পর্যন্ত, শুধুমাত্র সোমবার দিন বন্ধ থাকে, অর্থাৎ উইক অফ ডে হলো মানডে। আদারওয়াইজ টুয়েসডে টু সানডে অল ডে ওপেন 11 AM to 5 PM। নেতাজি সুভাষচন্দ্র বসু যে নামটি শুনলেই শ্রদ্ধায় মাথা নত হয়, জাতীয়তাবোধে প্রাণ উদ্বুদ্ধ হয়, সেই ন্যাশনাল হিরো, ট্র্যাজিক হিরো, অদম্য প্রাণশক্তিরও দুঃসাহসিক নেতাজির কলকাতার বাসভবন এই নেতাজি ভবন। গেট দিয়ে ঢুকেই প্রথমেই ডান দিকে টিকিট ঘর বা ইনকোয়ারি ঘর, বড়দের জন্য 20 টাকা এবং ছোটদের জন্য 10 টাকা টিকিটের মূল্য, যে টিকিটের বিনিময়ে তোমরা 3তলা এই বাড়িটির সমস্ত জায়গায় ঘুরে দেখতে পারবে। বাড়িটি বানিয়েছিল নেতাজির পিতা জানকীনাথ বসু 1909 সালে। 1961 সালে এই পৈতৃক বাড়িটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়, যার সমস্ত পরিচালনার ভার নেতাজি রিসার্চের। এই নেতাজি মিউজিয়ামটি ভারতের ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের অন্যতম মিউজিয়াম বলা চলে। এক ঝলকে বাড়িটি দেখলে তথাকথিত বাঙালি বনেদি পরিবারের কথা, সেই বাড়িগুলোর কথাই মনে পড়ে। তবে যত বাড়ির ভিতরে প্রবেশ করছি ততই যেন এক পা করে ফিরে যাচ্ছি ভারতের স্বাধীনতা সংগ্রামে সেই দিনগুলোতে। টানা লম্বা বারান্দার দেওয়াল জুড়ে সব অমূল্য ছবি। মিউজিয়ামটিকেও সেই উদ্দেশ্যেই সেইভাবেই সাজানো। এই বাড়ি সবচাইতে আকর্ষণীয় জিনিস হলো নেতাজির সেই সিডান গাড়িটি, যেটি 1937 সাল থেকে নিশ্চুপ সাক্ষী হয়ে রয়েছে তার এই বাসভবনে। ব্রিটিশদের নজরবন্দি থাকাকালীন ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে নিজের বুদ্ধিমত্তায় 1941 সালের 16 ও 17 জানুয়ারির মধ্যরাতে এই মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে এই গাড়ি চেপেই এই বাড়ি থেকে কলকাতাকে বিদায় জানিয়ে রওনা হয়েছিলেন বার্লিনের উদ্দেশ্যে। গাড়ি করে তিনি পৌঁছেছিলেন গামো রেলওয়ে স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরেছিলেন প্রেসোয়ারের উদ্দেশ্যে। এটি শ্রদ্ধেয় ডক্টর শিশির কুমার বোসের মূর্তি, যিনি নেতাজি রিসার্চপুরোর প্রতিষ্ঠাতা। সম্পর্কে তিনি সুভাষচন্দ্র বসুর ভাদুষপুত্র। মিউজিয়ামের তথ্য থেকে জানলাম নেতাজির মহানিষ্ক্রমণের দিনটিতে তিনিই গাড়ি চালিয়ে নেতাজিকে
গোমা স্টেশনে ছেড়ে দিয়ে এসেছিলেন। মিউজিয়ামের ভিতরে একটি লাইব্রেরিও আছে যার নাম ফ্রিডম লাইব্রেরি, যেখানে আছে শরৎচন্দ্র বোসের লেখা বহু মূল্যবান বই। বার্লিনের উদ্দেশ্যে নেতাজি যখন রওনা হয়েছিল তখন বাড়ির মেইন সিঁড়ি ব্যবহার না করে মধ্যরাতে বাড়ির পিছনের সিঁড়ি দিয়ে তিনি গাড়ি করে গেট দিয়ে বেরিয়েছিলেন বার্লিনের উদ্দেশ্যে। বাড়িটির দোতলায় উঠেই ডান দিকে নেতাজির বসার ঘরটি আছে, যেখানে আছে চেয়ার টেবিল, কাগজপত্র সেই রকমই সংরক্ষিত আছে। কংগ্রেসের প্রেসিডেন্ট থাকাকালীন বা অন্যান্য বিভিন্ন সময়ে কতই না মিটিং বসেছে। দোতলার লম্বা বারান্দা পেরিয়ে তার শোবার ঘর, পাশেই তার দাদার ঘর, সেখানে বিছানা, পরনে কাপড়, জুতো ও ড্রেসিং টেবিল, শেষ দিনে ব্যবহার করা পাথরের বাসন সব একইভাবে সযত্নে রাখা আছে। তিনতলায় আছে মিউজিয়াম, তার আদর্শ কর্মকাণ্ডে নানা ঘটনাবলীকে তুলে ধরা হয়েছে ছবি, ভিডিও, অডিও, পেপার কাটিংয়ের মাধ্যমে। চোখের সামনে ভেসে উঠবে নেতাজির ছোট থেকে বড় হয়ে ওঠার ছবির মাধ্যমে। ইউরোপ ও আন্দামানে থাকার সেসব মুহূর্ত, আজাদিন যার নাম, সব মিলিয়ে এই বিশাল কর্মকাণ্ডের কাণ্ডারি যে ছিলেন নেতাজি সে স্বয়ং, তা ভাবলে কলকাতাবাসী হিসাবে গর্ব তো হবেই। দোতলা বা তিনতলার একবারই ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ। তোমাদের হয়তো মনের মতন করে দেখাতে পারলাম না সবটা, কলকাতায় তো আমরা অনেক কিছুই দেখি, তাই এই নেতাজি ভবনের যেটুকু আমি দেখাতে পারলাম না সেটুকু একদিন সময় করে আসলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। যে নেতাজিকে ছবিতে দেখেছি, বইয়ের পাতায় পড়েছি, সেই নেতাজি এই ছিল তার বাড়ি, তাই নেতাজি ভবনে আসতে পেরে আমি ধন্য। তবুও দোতলা কিংবা তিনতলায় কিছু কিছু ফটোস আমি তোমাদের দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। এই মিউজিয়ামে লাইব্রেরি ছাড়াও একটি অডিটোরিয়াম আছে, যে অডিটোরিয়ামটির নাম শরৎ বোস হল। বিভিন্ন সময়ে এখানে ফ্রিডম মুভমেন্ট নিয়ে সোশ্যাল স্পেন শো, ডকুমেন্টারি, মুভিস অর্গানাইজ করা হয়ে থাকে এনআরবি এর পক্ষ থেকে। এছাড়াও ডোমেস্টিক ইন্টারন্যাশনাল কনফারেন্স তো আছেই, তার জন্মদিবসে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও দেশ বিদেশের অতিথিরা আসেন এই নেতাজি ভবনে। এটি হচ্ছে সেই অডিটোরিয়াম হল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ। তো গাইস, আজকে তোমাদের পুরো ঘুরে দেখিয়ে দিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবন। ভিডিওটি তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায়। বাই।